বিপিএল ফুটবলে বুধবার চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। একই সময় দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ বারিধারা। বিপিএল এর পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আবাহনীর চেয়ে বেশ পেছনে ঢাকা মোহামেডান। টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। তবু দু দলের লড়াইটা জমবে প্রত্যাশা সমর্থকদের। ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলছেন ম্যাচে কোনো ছাড় দেবে না আবাহনী। অন্যদিকে ঢাকা মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক বললেন জয় নিয়েই মাঠ ছাড়তে চান তারা। দুদিন পরে খেলবে আবাহনী মোহামেডানের একটা গুরুত্বপূর্ণ খেলা, এই ম্যাচটাতে কেউ হারতে চায় না এরকম একটা সিচুয়েশন। তো আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ লড়াই টিকে থাকতে হলে আমাদের ম্যাচ জেতাটা অত্যন্ত জরুরি। মোহামেডান আবাহনী ম্যাচ ইজ ডিফারেন্ট, হ্যাঁ, অন দ্য ডে ম্যাচ। এই ম্যাচে যাদের পালস, যাদের কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকে এবং যারা ক্ষুধার্ত থাকে তারাই উইন করে।